জানা গিয়েছে 6 সেপ্টেম্বর করম পরব। সমস্ত ধর্মীয় উৎসব অনুষ্ঠানে পূর্ণাঙ্গ ছুটি দেওয়া হচ্ছে, অথচ করম পরবে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এই ছুটি যাতে সকল কর্মী পায় এবং পরব সম্বন্ধে জানতে পারেন, তাই পূর্ণাঙ্গ ছুটির দাবিতে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে এবং ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন। এই অবরোধের জেরে যানবাহন আটকে পড়ে। আদিবাসী কর্মী সমাজের মালদা জেলা সম্পাদক স্বপন মাহাতো জানান, অবিলম্বে করম পরব উপলক্ষে রাজ্য সরকারকে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করতে হবে। যতক্ষণ না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করম পরব উপলক্ষে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করবেন, ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলতেই থাকবে। করম পরবের সেকশনাল ছুটির দাবিতে প্রতিবাদে আমরা পথপরাদে নেমেছি পূর্ণাঙ্গ ছুটির দাবিতে। পূর্ণাঙ্গ ছুটি যতক্ষণ না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছুটি দেবেন, ততক্ষণ আমাদের অবরোধ চলবে। আজকে না দিবে, কালকে, কালকে আবার অবরোধ হবে, তারপরের দিন আবার হবে, অবরোধ চলতে থাকবে। রাজ্য সমাজের কাছে কর্মী সমাজের দীর্ঘদিনের দাবি ছিল করম পরবের দিনটিকে সাধারণ সরকারি ছুটি হিসেবে ঘোষণা করার, কিন্তু রাজ্য সরকার সাধারণ ছুটির বদলে বিভাগীয় ছুটি ঘোষণা করায় কর্মী সমাজ সংগঠন প্রতিবাদের সিদ্ধান্ত নেয়। জেলার প্রতিটি ব্লক এলাকায় নির্দিষ্ট জায়গায় এই পথ অবরোধ করা হবে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।